মর্নিং ফ্রেন্ডস, আজকে 15th May, আর আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস। সো লেট স্টার্ট। প্রতি বছর 15ই মে এই দিনটি সেলিব্রেট করা হয়। 1993 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রেজুলেশন সহ এই দিবসটি ঘোষণা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিবারগুলির প্রতি যে গুরুত্বতা তা প্রতিফলিত করে আন্তর্জাতিক দিবসটি পরিবার সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা এবং পরিবারগুলিকে অর্থনৈতিক এবং জনসংখ্যা সংক্রান্ত প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান বাড়ানোর একটি সুযোগ সরবরাহ করে। তো ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস, আমাদের যে সবার ফ্যামিলি আছে এটার জন্য আমরা অনেক লোকে টাইম দিতে পারি না যখন ডেলিকার লাইফ থাকে। তো এইসব কারণ মাথায় রেখে 1993 থেকে ইউএন এটাকে ভাবে যে ইন্টারন্যাশনাল, মানে এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস হিসেবে সেলিব্রেট করা হবে, যাতে ফ্যামিলিজের যে ইম্পর্টেন্স, গুরুত্ব, তারপর ফ্যামিলি না থাকলে কী হয়, মানে ফ্যামিলির একটা কতটা ভ্যালু, সেগুলো সম্পর্কে সব ভাবনা চিন্তা করে এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস হিসেবে গ্রহণ করা হয়। তো আজকে আমার ভিডিও এটুকুই, আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লেখো, আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো অভিযোগও থাকে তোমরা সেটাও কমেন্ট সেকশানে লেখো। তো টাটা, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।